Doctors across India are protesting. We want justice! After a trainee doctor in Kolkata was allegedly raped and murdered inside the premises of the hospital she was working for. Here's what happened. The 31-year-old postgraduate medical student who was on a 36-hour shift at the RG Kar Medical College and Hospital reportedly went to the seminar room to death. দেশে সৎ পথে চলে যাবে তুমি ফেসে নোংরা কাজ করলে জড়ায় না কেউ কেসে স্বাধীনে দেশটা প্রায় প্রায় শেষে প্রাঞ্জে বাঁচায় হলো রেপ্তার সাধারণ মানুষ না সে ডাক্তার দোষীরা কেউ হলো না যে গ্রেপ্তার স্বাধীন দেশে হলো রেপ্তার ক্র্যাপ করলাম আমি মানুষের চিন্তায় রে প্রথম কি করলো সে প্রথম মানুষ কোনটা বর্ষা নেই মেয়েদের আজ দেখে এই সিনটা বিচার চাই শাস্তি চাই অপেক্ষা ওই দিনটা এই গান লিখলাম ভেবে রেপিস্ট হাসছে এখন জনগণকে দেখে রেপিস্টদের সাহায্য করেছিল ডেকে সাবধানে রেখো সবাই নিজেদের মেয়েকে দুনিয়াতে নারী নারীর বড় দুশ্মন রাজ্যতে বদলে গেছে সবই সিস্টেম স্পাম পাওয়া গেছে নাই পেলো না তো বিক্রম ব্যানার্জি পাল্টে দিয়েছে পুরো সিস্টেম ফাঁসিতে নয় দিতে হবে কঠিন দণ্ড জনগণ চাইছে ওদের কাটতে হবে ল্যান্ড কলকাতা পুলিশ এখন চুরি করা কাজ ওদের ড্রাইভারদের ফাইন করা এই হার্টলেস দুনিয়াতে সবই সহজ ভাষণ না দিয়ে পারলে দোষীকে কোচ রেপিস্টার রেপ করে হলো নিখোঁজ ক্যামেরাতে কাজল পরে দিচ্ছে বস আমরা বিচার চাই শাস্তিও চাই তাদের যাদের জন্য আজ কুলফাক আমাদের কাদের জন্য আজ কাঁদছে তারা এই চোখের জল দেখে কি মজা আস্তাদের কিছু লিখছে কার্ডবোর্ডে করছে প্রোটেস্ট রিলস নিয়ে স্টোরিতে করছে খুব বেস্ট রাস্তায় বেরিয়ে হাতে মোমবাতি নিয়ে অন্য স্বপ্নেদের দেখে সে চেস্ট ফলটি কিভাবে সবাই যেমন তার কর্ম জানি না রেপিস্টদের কার কি ধর্ম তোদের লজ্জাতে ভাবছে এখন গর্বে ধরে কেন দিয়েছিল জনসে হ্যাশট্যাগ নো রেপ সেই হ্যাশট্যাগ নো রেপ ভারতবর্ষের প্রতিটা মানুষ বসে আছে বিচারের অপেক্ষায় তাহলে আমি একা কেন সবাই বলো সেই হ্যাশট্যাগ নো রেপ সেই হ্যাশট্যাগ নো রেপ সেই হ্যাশট্যাগ নো রেপ সেই হ্যাশট্যাগ নো রেপ